প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সামনে যাকে দেখতে পাচ্ছেন, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী চান্দর পাড়ার নূর আহমদ নামে এক ব্যক্তি, যিনি বঙ্গবন্ধু পাগল, যিনি বঙ্গবন্ধুর বাসন, সেই বাসনটি মুখস্থ করে অবিকল উনার মতো করে দেওয়ার চেষ্টা করে সেই নূর আহমদ। এখন আমরা নূর আহমদের বক্তৃতাটা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঢাকা থেকে হাজির হয়েছি, আপনারা জানেন বুঝেন। আমি এখানকে বলছিলাম, আমার কথা রাখলেন না, রাখলেন ভুট্টো সাহেবের কথা। ভুট্টো সাহেব গোপনে বৈঠক করে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে 65 জন সদস্য এসে গেছে। ঠিক আছে, আমি অ্যাসেম্বলিকে বসবেন, কোর্ট কাছারি, আদালত, ফুজদারি, জজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আবদাগুলো বন্ধ থাকবেন। 28 তারিখ কর্মচারীরা বেতন নিয়ে আসবেন। আমি কি অন্যায় করেছিলাম? পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তান এক পশুতে সালান হতে পারবে না। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্তি করে সারবো ইনশাল্লাহ। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুরে সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগ থেকে ভোট দেন। আমি 14 মাস জেল খাটি, বাংলাদেশকে মুক্তি করলাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।